আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ জানাচ্ছি, আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদের ল্যান্ডন ইনস্টিটিউট থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বরাবর মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আদিল্লাহ তাআলা বিন সাজিদ প্রদত্ত জুম্মার খুতবার সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত মির্জা মসরুর আহমদ খলিজ মিজুল খামেস আদিল্লাহ তাআলা বিন সাজিদ মসজিদে মুবারক ইসলামাবাদ টিলফোর থেকে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় ইমাম সৈয়দনা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসাল খামেস আদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজ 8 অক্টোবর 2021 ইসলামাবাদ টিলফোর্ডের মুবারক মসজিদ থেকে প্রদত্ত জুমার খুতবায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর যুগের ধারাবাহিক স্মৃতিচারণ প্রসঙ্গে তাঁর বিজয়গাথার নেপথ্য কারণ ও তাঁর শাহাদাতের করুণ ইতিহাস তুলে ধরেন। হুজুর বলেন, হযরত উমরের যুগের বিজয়সমূহ নিয়ে আলোচনা হয়েছিল। হযরত উমরের অন্যতম জীবনীকারক আল্লামা শিবলি নুমানি তার যুগের বিজয়সমূহ ও এগুলোর নেপথ্য কারণ বর্ণনা করতে গিয়ে বলেন, একজন ঐতিহাসিকের মনে স্বভাবতই প্রশ্ন জাগতে পারে যে মুষ্টিমেয় মরুবাসী কীভাবে সে যুগের পরাশক্তি পারস্য ও রোমের সিংহাসন উল্টে দিল। এটি কি পৃথিবীর গতানুগতিক ইতিহাসের ব্যতিক্রম কোনো ঘটনা ছিল? এসব জয়ের নেপথ্যে কী ছিল? আর এসব বিজয়কে কি আলেকজান্ডার বা চেঙ্গিস খানের সাম্রাজ্য জয়ের সাথে তুলনা করা যায়? এসব বিজয়ে খলিফার ভূমিকাই বা কতটুকু ছিল? তিনি প্রথমে এসব প্রশ্নের প্রেক্ষিতে ইউরোপীয় ঐতিহাসিকরা যেই ব্যাখ্যা বা উত্তর দেয় সেগুলো তুলে ধরেন। ইউরোপীয় ঐতিহাসিকদের মতে, সে সময় পারস্য ও রোমান উভয় সাম্রাজ্যই তাদের উন্নতির শিখরে পৌঁছার পর অবনতির দিকে যাচ্ছিল। তাদের আভ্যন্তরীণ শৃঙ্খলা একদম ভেঙে পড়েছিল। রাজ্য পরিচালনার মতো যোগ্য একক নেতৃত্ব না থাকায় খালি নেতৃত্বের পালাবদল চলছিল। এছাড়া বিভিন্ন সমাজ সংস্কারপন্থী এবং ধর্মীয় সংস্কারপন্থী গোষ্ঠীর উদ্ভব হয়েছিল, যারা নীতিগতভাবে মুসলমানদের উদারপন্থার কারণে মুসলমানদেরকে সমর্থন করেছিল। এই যাবতীয় কারণের প্রেক্ষিতে মুসলমানরা তাদের বিরুদ্ধে জয়লাভ করতে পেরেছিল। আল্লামা শিবলি নুমানি তাদের এসব ভ্রান্তির কঠোর অপনোদন করেন এবং ঐতিহাসিক ও যৌক্তিক বিভিন্ন দলিল প্রমাণের মাধ্যমে তাদের এই ভ্রান্তি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। তার মতে, ইউরোপীয়দের এসব বক্তব্য একেবারে বাস্তবতা বিবর্জিত না হলেও প্রকৃত সত্য এগুলো নয়। যদিও সেই দুটি সাম্রাজ্য তখন অধোগতির শিকার ছিল, কিন্তু এর ফলাফল বরাবর এটি হতে পারত যে তারা কোনো প্রবল পরাশক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারছে না। আরবের দুর্বল অস্ত্রশস্ত্রহীন বাহিনীর সাথে লড়তে গিয়ে তারা টুকরো টুকরো হয়ে যাবে, এটি মোটেও হওয়ার কথা নয়। যুদ্ধ নিয়ে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, রণকৌশল, প্রশিক্ষণ, উন্নত যুদ্ধাস্ত্র ও উপকরণ এবং বিশাল সৈন্যবাহিনী, এগুলো তো পুরোদমেই ছিল। উপরন্তু অন্য কোনো দেশের উপর গিয়ে আক্রমণের বিষয় ছিল না, বরং নিজেদের দেশের সুরক্ষা করার ছিল। প্রকৃতপক্ষে মুসলমানদের জয়ের কারণ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের মাঝে যে স্পৃহা, দৃঢ় মনোবল, অবিচলতা ও বীরত্ব সৃষ্টি করে দিয়েছিলেন এবং যেটিকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আরও কয়েক গুণ শক্তিশালী করে তুলেছিলেন, সেটির সামনে রোমান ও পারস্য সাম্রাজ্য তাদের চরম উন্নতির যুগেও টিকতে পারত না। এর সাথে আরও কিছু বিষয়ে যোগ হয়েছিল, কিন্তু সেগুলো জয়লাভের ক্ষেত্রে নয় বরং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহায়ক হয়েছিল। তার মধ্যে প্রথম হলো মুসলমানদের বিশ্বস্ততা ও ন্যায়পরায়ণতা। আল্লামা শিবলি নুমানি একে একে ইউরোপিয়ানদের প্রতিটি আপত্তিরই জবাব তুলে ধরেন এবং ইতিহাসের অন্যান্য প্রসিদ্ধ বিজেতাদের সাথে তুলনা করে বুঝিয়ে দেন যে তাদের সাথে হযরত উমরের তুলনা মোটেই কোনো সামঞ্জস্য রাখে না। এবং শেষমেশ তিনি এও বলেন যে পৃথিবীর সৃষ্টি অবধি আজ পর্যন্ত এমন একজনও বিজেতা জন্ম নেননি যিনি হযরত উমরের মতো একাধারে মহান বিজেতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী ছিলেন। হুজুর হযরত উমরের শাহাদাতের মর্মান্তিক ইতিহাসও সবিস্তারে তুলে ধরেন। তাঁর শাহাদাত লাভের জন্য স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছিলেন এবং তিনি নিজেও যে দোয়া করেছিলেন, একাধিক সাহাবি তাঁর শাহাদাতের বিষয়ে স্বপ্ন দেখেছিলেন এবং 23 হিজরির 26 জিলহজ তারিখে তিনি আবুলুলু ফিরোজ নামক এক কাফের ক্রীতদাসের হাতে আক্রান্ত হন ও 1 মহরম তারিখে শাহাদাত বরণ করেন। সেই যাবতীয় ইতিহাস সবিস্তারে তুলে ধরেন। হুজুর বলেন, পরবর্তীতেও এই বর্ণনা অব্যাহত থাকবে। খুতবার শেষ দিকে হুজুর সম্প্রতি প্রয়াত দুজন নিষ্ঠাবান আহমদীর গায়বানা জানাজারও ঘোষণা দেন। তারা হলেন যথাক্রমে ইন্দোনেশিয়ার মোবাল্লেক মোকাররম মাওলানা কামরুদ্দিন সাহেব ও মরহুম সুলতান হারুন খান সাহেবের সহধর্মিনী মোকাররমা সাবিহা হারুন সাহেবা। হুজুর তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে যুক্তরাজ্য। 2 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর হ্যামশায়ারের কিংসলিতে অনুষ্ঠিত হয়ে গেল 2 দিনব্যাপী মজলিসে খুদালামদিয়া যুক্তরাজ্যের বার্ষিক ইজতেমা। সামাজিক দূরত্ব এবং
কঠোর কোভিড নিরাপত্তা ব্যবস্থার অধীনে গত 28-29 সেপ্টেম্বর এই ইজতেমার আয়োজন করা হয়েছিল। দেখুন বিস্তারিত। কিংসলে হ্যাম্পশায়ারের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি শান্ত যাজকপল্লী যা জাতীয় ইজতেমার জন্য একটি অস্থায়ী স্থান হিসেবে নির্বাচিত করা হয়। ইজতেমাটি 18 ও 19 সেপ্টেম্বর এই দুই দিন অনুষ্ঠিত হয়। জামাতের হাজার হাজার যুবক সদস্য আধ্যাত্মিক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের জন্য এই সম্মেলনে একত্রিত হয়েছিল, যেখানে ধারাবাহিকভাবে কোভিড পরীক্ষা ও টিকা পরীক্ষার পাশাপাশি জনসমাগমের স্থানগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছিল। পতাকা উত্তোলনের মাধ্যমে এই বছরের ইজতেমার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যুক্তরাজ্য জামাতের আমির রফিক আহমদ হায়ার সাহেব দুই বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ইজতেমায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এই জামাতের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত, কারণ আমাদের মাঝে হুজুর আকদাস আছেন, তিনি নিজে আমাদের ইজতেমায় এসেছেন। তাই আসুন আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতকে কখনো যেন অবমূল্যায়ন না করি এবং খেলাফত ব্যবস্থার জন্য এই নিয়ামতের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং আমাদের হযরত আমিরুল মুমিনিন ইয়াদাল্লাহু তাআলা বিনাসরিল আজিজের সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আল্লাহর কাছে দোয়া করা প্রয়োজন, যেন আমরা এই মহান ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ তাআলার আশিস লাভ করতে থাকি। ইজতেমায় দুই দিন বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি খেলাফতের কল্যাণ এবং দৃঢ় সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। আর হযরত খলিফাতুল মসীহ আল খামেস আইদাল্লাহু তাআলা বিনাসরিল আজিজের উপস্থিতিতে বসবাসের উদ্দেশ্য হচ্ছে এমন সমাবেশে তার উপস্থিতিতে আমাদের যে অভিজ্ঞতা সেগুলো বর্ণনা করা এবং আমরা যা দেখেছি তা হলো যে কোনো পরিস্থিতিতে প্রিয় হুজুর সর্বদা ধীরস্থির এবং তার বিশেষ কাজের দিকে মনোনিবেশ করে থাকেন সর্বশক্তিমান আল্লাহর প্রতি অটল বিশ্বাসের সাথে। সাহেবজাদা মিয়া ওকাস আহমেদের সঙ্গে একটি বিশেষ প্যানেল অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা হযরত খলিফাতুল মসীহের জীবনের ঘটনা সম্পর্কে শোনার সৌভাগ্য লাভ করেন। হযরত খলিফাতুল মসীহের হাতে প্রথম বয়াতকারীদের মাঝে আমিও ছিলাম, আর যখন তোমরা বয়াত করো তখন একজন প্রভুর ও ভৃত্যের মধ্যেকার যে সম্পর্ক সেটি অগ্রাধিকার পায়। ইজতেমায় কর্মশালা কেন্দ্র হলো চক্রকেন্দ্র, যেখানে বিভিন্ন বক্তারা মানসিক স্বাস্থ্যের উপর দিক নির্দেশনা পাশাপাশি আমাদের তরুণদের জন্য উপদেশ প্রদান করেন এবং মরহুম সৈয়দ তালে আহমেদের পরিবার ও বন্ধুদের সাথে তার জীবনী নিয়ে একটি বিশেষ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আর হযরত খলিফাতুল মসীহ আল খামেস ইয়াদাল্লাহু তাআলা বিনাসরিল আজিজের উপস্থিতিতে এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমরা বুঝতে পারি হুজুর সর্বদা ধীর স্থির এবং তার বিশেষ কাজের দিকে মনোনিবেশ করে থাকেন, তিনি সর্বদা সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি অটল বিশ্বাস রাখেন। মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলাকে ভালোবাসার ক্ষেত্রে কে কতদূর আমরা অগ্রসর করেছি। তালের ব্যাপারে তার নিঃসন্দেহে প্রথম ভালোবাসা ছিল আল্লাহ এবং এই পৃথিবীতে তার জাগতিক রূপ ছিলেন হুজুর আয়াদাল্লাহু তাআলা বিনাসরিল আজিজ। আর আমরা যদি নিজেরা চেষ্টা করি দেখব যে আমরাও খেলাফতের প্রেমে আসক্ত হয়ে যাব। ইজতেমায় অংশগ্রহণকারীরা অত্যন্ত উৎসাহের সাথে একাডেমিক খেলাধুলা এবং দলগত প্রতিযোগিতায় অংশ নেয় এবং চূড়ান্ত দিনে তাদের পুরস্কার প্রদানের পাশাপাশি তাদের প্রশংসা করা হয়। সদর মজলিস খোদ্দামুল আহমদিয়া যুক্তরাজ্য আব্দুল কুদ্দুস আরিফ সাহেব পুরস্কার বিতরণ করেন এবং সেই সাথে আলমে ইনামের উপস্থাপনা পরিবেশন করা হয়। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের প্রধান হযরত মির্জা মাসরুর আহমদ আয়াদাল্লাহু তাআলা বিনাসরিহিল আজিজের উপস্থিতিতে ইজতেমার শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। হুজুরের নেতৃত্বে আহাদনামা পাঠ করা হয়। এরপর সদর মজলিস ইজতেমার প্রতিবেদন উপস্থাপন করেন। হুজুর আয়াদাল্লাহু তাআলা বিনাসরিহিল আজিজের নির্দেশনা অনুসরণ করে এবছরের ইজতেমায় যথাযথ কোভিড নিরাপত্তা এবং সিকিউরিটি মেজার্স আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি, যার মাঝে অন্তর্ভুক্ত রয়েছে বয়সের ভিত্তিতে টিকার ব্যবস্থা, কোভিড পরীক্ষার ব্যবস্থা, হোমিওপ্যাথিক সেবা, সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা। এবছর ইজতেমা করতে সক্ষম হওয়ায় এই পুরো প্রক্রিয়া জুড়ে প্রদত্ত ধারাবাহিক পরামর্শের জন্য হুজুর আকদাস আয়াদাল্লাহু তাআলা বিনাসরিহিল আজিজের প্রতি আমরা কৃতজ্ঞ এবং ঋণী। সমাপ্তি ভাষণটি হযরত খলিফাতুল মসীহ আল খামেস আয়াদাল্লাহু তাআলা বিনাসরিহিল আজিজ কর্তৃক প্রদান করা হয়েছিল এবং
তিনি প্রতিশ্রুত মসি আলাইহিসসালাম এর অনুসারীদের শপথ পূরণের ক্ষেত্রে জামাতের যুবকদের খোদ্দাম হিসেবে দায়িত্ব পালনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। ইট ইজ গডস প্রমিস টু দ্য প্রফেট মুহাম্মদ আলাইহিসসালাম দ্যাট উইদিন হিজ কমিউনিটি উইল বি পিপল হু এক্সেল ইন অ্যাটেইনিং নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং সো স্ট্রাইভ টু বি অ্যামাংস দোজ হু ম্যানিফেস্ট দিস প্রমিস অফ গড দি অল মাইটি অ্যান্ড হু উইল শিওরলি বি দি রিসিপিয়েন্টস অফ হিস ফেভার অ্যান্ড ব্লেসিংস। প্রিয় হুজুর ইস্তেমায় অংশগ্রহণকারীদের মাঝে দোয়া পরিচালনা করেন এবং মজলিস আতফালুল আহমদিয়া যুক্তরাজ্যের উদ্যোগে সালাত হাব চালু করেন, যার মাধ্যমে খুব সহজেই অর্থসহ নামাজ শেখা যাবে এবং কুইজে অংশগ্রহণ করা যাবে, যা জামাতের যুবকদের আধ্যাত্মিক প্রশিক্ষণের জন্য কাজে আসবে। আল্লাহ তাআলার অশেষ রহমতে জামাতে আহমদিয়া সুইডেন দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে সাত দিনব্যাপী ছয়টি শহরে তবলিগি ভ্রমণের আয়োজন করেছিল। এখন দেখুন এর উপর একটি বিস্তারিত রিপোর্ট। আল্লাহর অশেষ রহমতে জামাতে আহমদিয়া সুইডেন দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি সফল তবলিগি সফর করতে সক্ষম হয়। সাত দিনের ব্যবধানে তিনজন মোবাল্লেগ ছয়টি শহর পরিদর্শন করেন। ন্যাশনাল আমির সাহেবের নির্দেশনায় মোবাল্লেগ ইনচার্জ সাহেব এই সফর পরিচালনা করেন এবং এর জন্য একটি বিশেষ তাঁবু তৈরি করা হয়েছিল, যেখানে স্পষ্ট করে বড় অক্ষরে লেখা ছিল, একজন মুসলিমকে জিজ্ঞেস করুন। আমির সাহেবের দোয়ার মাধ্যমে 21 আগস্ট সকালে যাত্রা শুরু হয়। সফরের মোট দূরত্ব ছিল 2600 কিলোমিটার। এই সফরে যে গাড়ি ব্যবহার করা হয়েছিল তার সাথে একটি ট্রেলার ছিল, যেখানে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের একটি বিশাল আকৃতির ছবির নিচে লেখা ছিল মসীহ আগমন করেছেন। এর পাশাপাশি সুইডিশ ভাষায় জামাতের স্লোগান ভালোবাসা সবার তরে ঘৃণা নয়কো কারো পরে লেখার সাথে যোগাযোগের জন্য তথ্য প্রদান করা ছিল। স্থানীয় পুলিশের অনুমতি নিয়ে এই ট্রেলারটি পরিদর্শনের জন্য ছয়টি শহরের ব্যস্ত এবং বিখ্যাত স্থানে 5 ঘন্টার জন্য রাখা হয়েছিল। এর ফলে জনসাধারণ মোবাল্লেগণের সাথে আলোচনা করতে সক্ষম হয়। জামাত শান্তির যেই বার্তা প্রচার করছে তার প্রশংসা করতে অনেক মানুষ মোবাল্লেগণের কাছে আসে। তারা এই বার্তাটি ক্রমাগত ছড়িয়ে দেওয়ার জন্য তাদের ইচ্ছা প্রকাশ করে। কলমার, নাইব্রো, ওয়াস্তারভিক, ভক্সজি, হালমাস্টাদ এবং কার্লসক্রোনা শহরে তবলিগি স্টল প্রদর্শন করা হয়। ভ্রমণের আগে স্থানীয় সংবাদপত্র, সাংবাদিক এবং রাজনীতিবিদ স্থানীয় প্রতিনিধির সাথেও যোগাযোগ করা হয়েছিল, যেন এই সফরের সংবাদ ছড়িয়ে দেয় এবং তাদের মিটিংয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়। আল্লাহর রহমতে স্থানীয় মিডিয়া এই সফরের সংবাদ সুন্দরভাবে উপস্থাপন করেছে। 11টি সংবাদপত্র, 2টি রেডিও স্টেশন এবং 1টি টিভি নিউজ চ্যানেল জামাতের বার্তা উক্ত অঞ্চলে ছড়িয়ে দেয়। অন্যান্য সংবাদ মাধ্যমগুলো তাদের অনলাইন ওয়েবসাইটে মোবাল্লেগণের সাক্ষাৎকার প্রকাশ করেছে। ভ্যাক্সো শহরের স্থানীয় সংবাদপত্রের অর্ধপৃষ্ঠা জুড়ে এই সফরের বিজ্ঞাপন ছিল। সেখানে ছিল হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের ছবি এবং জামাতের স্লোগান ভালোবাসা সবার তরে ঘৃণা নয়কো কারো পরে। এই সফরের সময় মোবাল্লেগণ 3 জন প্রতিনিধির সাথে দেখা করতে সক্ষম হয়েছিলেন। তাদেরকে মোবাল্লেগ ইনচার্জ সাহেব পবিত্র কোরআন উপহার দেন। একইভাবে কালমার মেয়রের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মানবতা এবং নৈতিকতা প্রচারের বিষয় নিয়ে আলোচনা করা হয়। মেয়র সাহেবকেও মোবাল্লেগ ইনচার্জ সাহেব একটি পবিত্র কোরআন উপহার দেন। আজকের আয়োজনে সবচেয়ে থাকছে সুইজারল্যান্ড। গত 29 সেপ্টেম্বর আহমদিয়া মুসলিম সুইজারল্যান্ডের জুরিখে নাসের জামাত একটি তবলিগি সেমিনারের আয়োজন করেছিল। দেখুন বিস্তারিত। মহান আল্লাহর অশেষ রহমতে সুইজারল্যান্ডে আহমদিয়া মুসলিম জামাত জুরিখের নাসের সদস্যগণ জুরিখের মাহমুদ মসজিদের আশেপাশের বাসিন্দাদের জন্য পার্শ্ববর্তী গির্জার সাথে যৌথভাবে গত 29 সেপ্টেম্বর 2021 তারিখে সন্ধ্যাকালীন সভা শীর্ষক একটি তবলিগি অনুষ্ঠানের আয়োজন করেন। এই আয়োজনের উদ্দেশ্য ছিল ইসলাম আহমদিয়াতের শান্তিপূর্ণ বার্তা প্রচার করা এবং প্রতিবেশীদেরকে মসজিদ পরিদর্শনের সুযোগ করে দেওয়া, যেন তারা ইসলামের শিক্ষাকে আরও গভীরভাবে অনুধাবন করতে সক্ষম হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর খ্রিস্টান পুরোহিত স্বাগত বক্তব্য রাখেন।
এরপর উপস্থিত দর্শকদের সামনে জামাতের মোবাল্লেগ ওয়াফা মোহাম্মদ সাহেব আহমদিয়া মুসলিম জামাতের পরিচিতি তুলে ধরেন এবং সুইজারল্যান্ড ও বিশ্বে জামাত কার্যক্রম সম্পর্কে একটি ভিডিও দেখানো হয়। এ পর্যায়ে সুইজারল্যান্ডের আমির ওয়ালিদ তারিক তারানুতজার সাহেব অনুষ্ঠানের মূল বক্তব্য প্রদান করেন। মূল বক্তব্যের পর সকল অংশগ্রহণকারীগণ দল বেঁধে মাহমুদ মসজিদ পরিদর্শন করার সুযোগ পান এবং অত্যন্ত উপভোগ করেন। তারা মসজিদ ও মসজিদের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করারও সুযোগ পান। এরপর হালকা নাস্তা পরিবেশন করা হয় এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সকল অংশগ্রহণকারী একটি প্যানেলে তাদের প্রশ্ন উত্থাপন করার সুযোগ পায়। আমির সাহেব ওয়ালিদ তারিক তারানুতজার সাহেব, সুইজারল্যান্ডের মিশনারি ইনচার্জ মুনির মুনাওয়ার সাহেব এবং পুরোহিত ক্রিস্টফ স্ট্যাভল প্যানেলের সদস্য ছিলেন। অনুষ্ঠানটিতে একটি প্রদর্শনী, বুক স্টল এবং একটি ক্যালিগ্রাফি স্ট্যান্ডও অন্তর্ভুক্ত ছিল, যা উপস্থিত সকলেই অত্যন্ত আগ্রহের সাথে পরিদর্শন করেছিলেন। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানটি ছিল দারুণ সফল। প্রতিবেশী এক শিক্ষক বলেন, আমি অত্যন্ত খুশি এবং অনুপ্রাণিত। আমি এখানে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি। আপনাদের অনেক ধন্যবাদ। এখন আমার জানার ইচ্ছা আরও বেড়ে গেছে। ক্রিস্টফ স্ট্যাভল, যাজক সংস্কারকৃত চার্চ জুরিক, জামায়াতে আহমদিয়ার কাজে এতটাই অভিভূত হয়েছিলেন যে তিনি বলেছিলেন, আপনার হৃদয় একই জায়গায় স্পন্দিত হয়। এটি ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন সম্পর্কিত। আমাদের লক্ষ্য হল দয়াময় ঈশ্বরের নৈকট্য লাভ করা এবং এটি অন্যদের কাছে পৌঁছে দেওয়া। আমার কাছে বিষয়টি খুব স্পষ্ট হয়ে উঠেছে। আমি মনে করি আপনারা একটি অসাধারণ পথ অবলম্বন করছেন। তাই আমি আশা করি যে সুইজারল্যান্ডে মুসলমানদের প্রতি অবিশ্বাস নিয়ে যে সামাজিক মতবাদ গড়ে উঠেছে তা আপনাদের অগ্রযাত্রাকে রোধ করতে পারবে না। দুর্ভাগ্যবশত কোভিড-19 বিধিনিষেধের কারণে মাত্র 50 জনকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল। আমির সাহেব বলেন, আপনি দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীরা এখানে এসে অত্যন্ত আনন্দিত। আমরা একসঙ্গে আরও কর্মসূচির আয়োজন করতে ইচ্ছুক। আল্লাহ আমাদেরকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার এবং পরস্পরের সাথে জ্ঞান বিনিময় করার জন্য আজকের রাতের মতো অনুষ্ঠান আয়োজন করার তৌফিক দিন। এটি অত্যন্ত উপভোগ্য, সফল এবং সুন্দর সন্ধ্যা ছিল। জাযাকাল্লাহ। এরই সাথে শেষ হচ্ছে আমাদের বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।